ব্যাংকিং খাতে অনিয়মের প্রভাব পড়েছে মূলধন সংরক্ষণে। চলতি বছরে মার্চ পর্যন্ত ১০ প্রতিষ্ঠানের ঘাটতি ছাড়িয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এতে গ্রাহকের আমানত ঝুঁকিতে পড়ছে বলে জানান অর্থনীতিবিদরা। আর ব্যাংক নির্বাহীরা বলছেন, দুর্বল ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান লোকসানেই বাড়ছে মূলধন ঘাটতি। মাসুমিয়ার রিপোর্ট। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূলধন সংরক্ষণে রাখতে পারেনি দেশে ১০টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া সবশেষ তথ্য মতে, ২০২৩ সালের মার্চ পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশ্বায়িত ৬ ব্যাংকের ঘাটতি অন্তত ২৬,০০০ কোটি টাকা, আর ৪টি বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি ৪,০০০ কোটি টাকার বেশি। এমন পরিস্থিতির জন্য ক্রমবর্ধমান লোকসানকেই দায়ী করলেন এবিবির সাবেক এই সভাপতি। বলেন, লাগামহীন অব্যবস্থাপনার কারণে ঝুঁকিতে পড়েছে গ্রাহকদের আমানত। ব্যাংক যদি প্রফিটেবল না থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার লস হবে, এবং যে জন্য আপনি যেসব ব্যাঙ্কগুলোর কথা বললেন, এইসব ব্যাঙ্কগুলো কিন্তু এখন কিন্তু পিএনএল যদি দেন ইটস এ লস, যার জন্য কিন্তু ক্যাপিটালটা কিন্তু ইজ গেটিং ইটেন আপ। বা সরকারি ব্যাংক সুবিধা যেটা আছে, যেহেতু এখানে সরকার একটা প্রচ্ছন্ন সাপোর্ট কিন্তু এখানে আছে, কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক যেগুলো হচ্ছে সেখানে কিন্তু আমি যখন ডিপোজিট রাখতে যাই আমি কিন্তু ডেফিনেটলি দেখি কেন যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ব্যাপারটা আসছে। বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মূলধন ঘাটতি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের। তালিকায় আরও আছে ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক ও পদ্মা ব্যাংক লিমিটেড। আমরা দেখেছি এখানে অনেক ধরনের ডিরেক্টেড লেন্ডিং ছিল, অনেক ধরনের অব্যবস্থাপনা ছিল, ডিরেক্টরস লেভেলই বলেন বা ম্যানেজমেন্ট লেভেলই বলেন, এবং এগুলি কিন্তু অনেকগুলো কেস কিন্তু এখনও চলছে। আপনারা আমরা দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু ইনভলভ হয়েছে, ইন্সপেকশন করছে, ইনভেস্টিগেশন করছে কী ঘটনাগুলো ঘটেছিল, আসলে সেই জন্যই হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চাই, ব্যাংকিং সেক্টরটাকে আমাদের বাঁচাতে হবে আগামী দিনে। অতীতে যা হয়েছে আর তো আমার নতুন করে বলার কিছুই নাই, কিন্তু ঋণ বরাদ্দ যে করা হচ্ছে, আপনি টোটাল আপনার ডিপোজিট হলো ১৫ বিলিয়ন ইউএস ডলার্স, এর ভিতরে যদি আপনি ৩ বিলিয়ন ইউএস ডলার্স একটা শিল্প গোষ্ঠীর কাছে দিয়ে যান, এটা কিন্তু সাধারণ মানুষের আমানতকারীর অর্থ কিন্তু আপনি নিরাপদ রাখছেন না। আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল ৩ অনুযায়ী ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ১২.৫% মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। সাধারণ যারা ডিপোজিটার রয়েছে তাদের অর্থ আপনি কী করে নিশ্চয়তা দিবেন? মাসুম মিয়া, চ্যানেল ২৪, ঢাকা।